আর একটি বিষয় যেটি হচ্ছে আমাদেরকে এটিই দেখানো যে অবশ্যই একজন মহাপরাক্রমশালী রয়েছেন, যিনি পূর্ব থেকেই স্থির করে রেখেছেন যা বর্তমানে ঘটছে। আরবিতে এটিকে ইমান বিল কদর বলা হয়। এই ভাইরাস, এই দুশ্চিন্তা, কে আক্রান্ত হবে বা কে আক্রান্ত হবে না, এই ব্যাপারগুলো পূর্বেই আমাদের ভাগ্যে নির্ধারিত থাকে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি সবকিছুই ভাগ্য নির্ধারণ করে সৃষ্টি করেছি। একজন ব্যক্তি সব ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে, সবসময় হাত ধুতে পারে, মাস্কও পরতে পারে, কোথাও না গিয়েও থাকতে পারে, কিন্তু তারপরও সে ভাইরাসে আক্রান্ত হতে পারে। অন্য একজন ব্যক্তি কোনো ধরনের সুরক্ষা ছাড়া একেবারে উপকেন্দ্রে হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু তারপরও তার কিছুই হয় না। সুতরাং একজন মহাপরাক্রমশালী অবশ্যই আছেন, যিনি নির্ধারণ করেন কার সাথে কী ঘটতে যাচ্ছে, এবং এটিই হচ্ছে আমাদের ভাগ্যে বিশ্বাস করা। সতর্কতা অবলম্বন করার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয় না। তাই আল্লাহ যদি কোনো স্থানে আপনার মৃত্যু ফয়সালা করে থাকেন এবং আপনি নিরাপত্তামূলক বর্মও পরিধান করেন এবং বেঁচে থাকার জন্য যা কিছু করার সব কিছু করেন, তাহলে আপনার এই নিরাপত্তামূলক বর্ম থাকার কারণে কি মালাকুল মউত আপনার রূহ নিতে সক্ষম হবে না? এই হাদিসটি এটিই বলছে যে তোমার সতর্কতা তোমাকে আল্লাহর নির্ধারিত ফয়সালা থেকে রক্ষা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরং যা ঘটেছে এবং যা ঘটবে সেক্ষেত্রে দোয়া তোমাকে সাহায্য করবে। দোয়া হচ্ছে তোমাদের হাতিয়ার যা পরিবর্তন করে। তাই ও আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে দোয়া করার নির্দেশ দেই। তাই মুসলিম মুমিনরা ভাগ্যে বিশ্বাসের মাধ্যমে শান্তি পায়। এর অর্থ এটা নয় যে আমরা সতর্কতা অবলম্বন করব না। আল্লাহর নির্ধারিত ফয়সালা তো ঘটবেই, কিন্তু আমরা আল্লাহর নির্ধারিত ফয়সালা জানি না, তাই আমরা যৌক্তিক সতর্কতা অবলম্বন করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবো।